সকাল বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি। আর তোমরা যে যেখান দিয়ে আমার ভিডিওটা দেখছো, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো, সকালবেলা বাসি কাজ সেরে যথারীতি যা যা ডেইলি কার রুটিন, স্নান করে পুজো দেওয়া হয়ে গেল, দিয়ে একটু বাইরের আকাশটা তোমাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর আকাশ আজকে, খুব ভালো লাগছিল দেখতে। কিন্তু যে বাবা, টাক পড়া রোদ্দুর, টাক ফাটানো রোদ্দুর, গন গন করে উঠলো। আর দেখো, ঠাকুরঘরের পর্দাটা সরানোর সাথে সাথে এত দক্ষিণ দিকে হাওয়া দিচ্ছিল না, পুজো হয়ে গেছিলো অবশ্য, প্রদীপটা নিভে গেছিলো, নিভিয়ে দিলাম। পুজো হয়ে সার সাথে সাথে প্রদীপটা নিভিয়ে দিই, কিন্তু জ্বালনা পর্দা ঠর্দা দিয়ে আমি পুজোটা করি, নাহলে প্রদীপ জ্বালানো যায় না। এক একদিন খুব হাওয়া থাকে। আর দেখো, এই পাশে এসেও এই পাশে জ্বালনাটা খুলে তোমাদের সাথে একটু বাইরের ভিউটাও একটু দেখাচ্ছি, আবার আকাশটাও একটু দেখালাম। আর মা ওইদিকে হাঁটাহাঁটি করছে, তো মা বলছে হাত এত গরম, আর এই সবে বাজে 6:30, কী রোদের তাপ এখনই। উনি রেগুলার ওই পাশটা দিয়ে একটু অনেকবার করে হাঁটে, ব্যায়াম করে হাঁটে। এর আগে আমি শর্ট ভিডিওতে আমার মার ব্যায়াম দিয়েছিলাম, তোমরা দেখেছো কি না জানি না, যদি না দেখে থাকো তাহলে দেখো। আর দেখো, পুজো দিয়ে আবার এদিকে ঠাকুর বাসনগুলো নিয়ে চলে আসলাম, একেবারে ঠাকুর বাসনটা মেজে নিই। এক একদিন পরেও মাজি, আবার এক একদিন সাথে সাথেও মাজি, যখন যার যেইভাবে সুবিধা হয় সেভাবে কাজ করি। আমার তো আর কাজের লোক নেই, আমার সুবিধা বুঝে আমি করি। আর যা গরম বাবা, বন্ধুরা আগের মতন আবার গরম পড়েছে। তোমরা একটু ঠান্ডা খেয়েও তাহলে শরীর সুস্থ থাকবে। আর দেখো, তোমাদের দাদাভাই হেঁটে না অনেকগুলো বিস্কুট নিয়ে এসছে, হাঁটতে গেছিলো, বিস্কুটটাও ঘরে রেখে দিলাম। আর জলের বোতলগুলো সব ফাঁকা, একেবারে জলের বোতল ভরে তারপরে চা বসাবো বলে রেডি হয়ে গেলাম। সব জলের বোতলগুলো ভরে নিচ্ছি। এবারে মা আবার জলের বোতল দিল, বললো কি আমার জলের বোতলটাও ভরে দে। এবার মা ওষুধ খাবে, ওনার জলের বোতলটাকে ভরার দরকার। তারপরে দেখো, রান্নাঘরে ঢুকে গেছি, ঢুকে তিনজনের জন্য 3 কাপ চা করে নিয়েছি, মা আমি আর তোমাদের দাদাভাই। আমি তো উঠে বনবিটা খায়, আর মার আবার আগে এনশিওর আর মেয়ের বনবিটাটা আগে ঘুরিয়ে নিই, ওগুলো গুলানো হয়ে গেছে। আমার মা বসে আছে, তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, এসে চা খাবে। আগে টেবিলে চাটা দিয়ে নিই, আমার আজকে তরকারি টরকারি কিছুই কাটা হয়নি। মা বলছে আমি আগে তরকারিটা কেটে দিয়ে আনছি, না তুমি চাটা খেয়ে নাও, আমি তরকারি কেটে নেবো। চা করতে করতে আমি আবার এদিকে রান্নাঘরে কিছু গুছিয়ে নিই, রাত্রি এক একদিন কাটি, আবার এক একদিন কাটি না। তরকারি লাইফস্টাইল ইউথরূপালি, গুড মর্নিং। এখন বাজে 10:00, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমরা আমার সাথে থেকেও আমাকে সহযোগিতা করো, লাইফস্টাইলের অন্যদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে দিনটা শুরু করছি। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, ভাই বোনরা, তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে। আর আজকে তো মঙ্গলবার, আমাদের নিরামিষ। এখন বাজে 10:00, যেহেতু আমার রান্না হয়ে গেছে, তোমরা জানো আমি বেলা করে রান্না করি না, আমি তাড়াতাড়ি সকাল সকাল রান্না করি। আর দেখো, মা এখানে বসে আছে, আর টিফিন হয়ে গেছে, রান্না হয়ে গেছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে সকালবেলা অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে ওয়েদারটা দেখো, কালকে থেকে বিশাল গরম পড়েছে, কালকে থেকে না পরশু থেকে এত গরম পড়েছে, আর কী বলবো। আজকে আবার ওয়েদারটা সকালে থেকে ভালোই রোদ্দুর ছিল, এখন আবার একটু মেঘলা মেঘলা করছে, কী হবে জানি না, একটু বৃষ্টিটা হওয়া দরকার। দেখো আকাশটা বেশ পরিষ্কারই আছে, মানে কিছু কিছু জায়গায় কালো কালো মেঘ রয়েছে, আবার কিছু কিছু জায়গায় পরিষ্কার আকাশ। যাই হোক, একটু তোমাদের সাথে বাইরের পরিবেশটা একটু শেয়ার করি, ওয়েদারটা একটু শেয়ার করি, ভালো লাগে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো জানি না, যে যেখান দিয়ে আমার ভিডিও দেখো ভালো থেকো। আর প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো। চলো যাই, কী কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো দেখতে থাকো। আজ সকালে আমাদের ব্রেকফাস্টে দেখো, তোমাদের দাদাভাইকে রুটি দিয়ে দিচ্ছি, এরা তোমাদের দাদাভাই, আর এটা মার, এখানে আছে ফল, আম, পেয়ারা, শশা, পেঁপে আলুর তরকারি করে দিয়েছি আজ সকালে, 5 ফোড়ন সম্বাদ দিয়ে লঙ্কা পাড়া দিয়ে পেঁপে আলুর তরকারি। এটা তোমাদের দাদাভাই এখন খবর দেবো,
তোমাদের দাদা ভাই এসে খাবারটা নিয়ে যাবে, আর এখনো অনেকটা তরকারি আছে, আর এটা ফল আমার আর মেয়ের কাটা। আর চলো রান্নাঘরে ঢুকে গেলাম, এটা মেয়ের খাবার, মেয়ে আর আমি ভাত খাবো আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে। মেয়েরকে এখনো বাটার দিইনি, বাটারটা দেবো। আর এখানে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আছে, মা ভালোকায় মুসুর ডাল সিদ্ধ রেখে দিয়েছি, মাকে দুপুরবেলা দেবো। আর দেখো টমেটো দিয়ে ডাল করেছি, মুসুরির ডালই করেছি, মুসুরির ডাল খাই আমি নিরামিষের দিন, কোনো মানে খাওয়া যায় নাকি শুনেছি, অনেক জায়গায় খায়, অনেকে অনেক মন্দিরে খায় শুনেছি। আর এখানে হলো সয়াবিনের তরকারি, জিরে সম্বার দিয়ে, আর টমেটো বাটা আর আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে, লঙ্কা ফাড়া দিয়ে আমি সয়াবিনের তরকারি করে দিয়েছি। এইটা দিয়ে আমাদের রাতে আর দুপুরে হয়ে যাবে যা আছে। আর দেখো বাসন এখনো ভিজানো রয়েছে, এখনো কারো ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করলে অনেকগুলো বাসন হবে। যাই হোক রাখছি, আবার পরে ফিরে আসছি। বন্ধুরা আমি বাজারে যাওয়ার জন্য নিচে নেমে গেছি, এখন এই যে বাজারে যাব, একটু সবজি বাজার আনবো, যাই চলো তাহলে বাজার থেকে নিয়ে আসি। আর দেখো এরকম পাগলি পাগলি লাগছে আমাকে দেখতে, শুধু ওই শাড়িটা পাল্টেই চলে এসেছি, এটা আমার বাজারে যাওয়ার কাপড়, এই কাপড়টা পরে আমি তরকারি বাজারে যাই, মাছ বাজারে যাই। দেখো বাজারে চলে আসলাম, বাজার তো তোমাদের সাথে বেরোনোর সময় শেয়ার করেছি, বাজারে ঢুকে গেলাম, রাস্তাটা একটু শেয়ার করছি, আমাদের বাড়ির সামনে রাস্তা। বাজারে তো আজকে কী দাম তরকারি, বাবা মেন বাজারে আগুন লেগেছে। বর্ষা এমন কিছু হয়নি, কিন্তু সবজির দামটা এত ফট করে বেড়ে গেল কেন? দাদা গুড় ইভিনিং, না বাজে 5:45, 5:30, 5:45 বাজে, আকাশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। কী ভালো লাগছে, দক্ষিণ দিকের আকাশটা এত সুন্দর লাগছে না তা বলার মতো। এখন বাজে 8:30, তবে দেখো তোমাদের দাদা ভাই সকালবেলা ডিম নিয়ে এসেছিল, তা আমি বাজারে গেছিলাম তোমাদের সাথে আর সবজিগুলো শেয়ার করা হয়নি, কী আবার সবজি শেয়ার করব। আর ডিমটা তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল পরে, না ডিমগুলো আনো কি একেবারে ট্রের মধ্যে ফ্রিজে চালান করে দিই। এবার গরম তো খুব, বাইরে রাখলে রাখা যায় কিন্তু যদি নষ্ট হয়ে যায়। আর ডিমেরও কি দাম বেড়ে গেছে, বিশাল ডিমের দাম বেড়ে গেছে, যাতে হাত দেবো তাই দাম, সব কিছুরই দাম। আর দেখো মেয়ের বান্ধবী আর বান্ধবীর মাও চলে এসেছে, মেয়ে নিচে আনতে গেছিলো পাশের বাড়ি বান্ধবী, ওরা চলে আসলো ওদের সঙ্গে একটু গল্প গুজব করতে হবে বলে। তা ওদের দিদি আমার সঙ্গে কথা বলছে, আবার অনেকদিন পরে এসছে বলে আবার মিষ্টিও সাথে করে নিয়ে এসছে। ভাবলাম তোমরা ঘরে যাও আমি আসছি, তারপরে ওরা ঘরে চলে গেলো। এখন বাজে 10:00, ওর বাড়ি চলে গেছে। আর এখানে আমাদের ডিনারটাও মাকে বেড়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, মার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, মেয়েরা আমার খাবারটা ভরে দিলাম, আর মা ওইদিকে জলে ভরতে গেছে। আমি বললাম আমি তোমার ভর্তি হবে, তুমি গিয়ে বসো। তা রাখছি, ব্লগটা আজকে এখানে শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে রাখছি, টাটা, গুড নাইট, তোমরা খুব খুব ভালো থেকো।